শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আটাশে জুলাই বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আসাম মিজোরাম সীমান্তে সংগঠিত হওয়া ঘটনার প্রতিবাদে বরাক বন্ধ সর্বাত্মক তিন জেলাতেই দোকানপাট বন্ধ চলেনি বাণিজ্যিক যানবাহন বিস্তারিত থাকবে প্রতিবেদনে ঘোষণা করা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের তারিখ বিস্তারিত থাকবে প্রতিবেদনে সীমান্তে যেতে বাধা দলাইয়ে আটকে দেওয়া হল কংগ্রেস প্রতিনিধি দলকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালায় করোনা টিকাকরণ কেন্দ্রে মোবাইল চোর শিলচর শহরের বিবেকানন্দ রোডের দীরেন্দ্র ভবনের একতলায় চালু আধার সেবা কেন্দ্র করোনা এবং বন্যার জন্য রাজ্যে এনআরসির তালিকা থেকে সিটকে পড়া আবেদনকারীদের রিজেকশন স্লিপ দেওয়ার কাজে বিলম্ব বিস্তারিত থাকবে প্রতিবেদনে আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুরে সংগঠিত হওয়া ঘটনার তীব্র নিন্দা জুনাইদ আহমেদ মাদানির মিশন রঞ্জন দাসের চাপে তরিগরি বসল ট্রান্সফরমার সন্তোষ উত্তর করিমগঞ্জের সাদারাশি গ্রামে অসমে মাদ্রাসা বন্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কাটি গড়ায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি উদার বন্ধের টার্গেট থেকে বেশি বিদ্যুৎ বিল আদায় শীঘ্রই সমাধান হবে লো ভোল্টেজের সমস্যা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তত্ত্বগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসাম মিজোরাম সীমান্তে সংগঠিত হওয়া ঘটনার প্রতিবাদে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের ডাকা বারো ঘন্টার বরাক বন্ধ সর্বাত্মক তিন জেলাতেই দোকানপাট বন্ধ চলেনি বাণিজ্যিক যানবাহন অফিস কাছারিতেও উপস্থিতির হার ছিল না গণ্য বন্ধ ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এই বন্ধ ডাকলেও স্থানে স্থানে সাধারণ মানুষ স্বেচ্ছায় পিকেটিংয়ে অংশ নিয়েছেন তবে কোথাও পিকেটিংয়ের তেমন প্রয়োজন ছিল না মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে সাড়া দিয়েছেন সকাল থেকে বন্ধ সর্বাত্মক করে তোলায় তিন জেলার মানুষকে অভিনন্দন জানিয়েছেন ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় আসাম মিজোরাম সীমা বিবাদ সুপ্রিম কোর্টে টেনে নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন মিডিয়া ইনচার্জ জয়দীপ ভট্টাচার্য তিনি বলেন তাতে সীমা বিবাদ দীর্ঘকালের জন্য জুলে থাকবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের দাবি কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখানে পাঠাক এরাই সকলের সঙ্গে কথা বলে দুই রাজ্যের সীমা চূড়ান্ত করুক ঘোষণা করা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের তারিখ অসম হাই স্কুল শিক্ষান্ত এবং হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল আগামী ত্রিশে জুলাই সকাল নটায় প্রকাশ করা হবে আজ মাধ্যমিক শিক্ষা পরিষদ অর্থাৎ সেবা এই কথা জানায় অন্যদিকে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ ঘোষণা করেছে আগামী একত্রিশে জুলাই সকাল নয়টায় প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের ফলাফল সকাল নটায় পরীক্ষা কেন্দ্রসমূহে দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল ডাব্লিউ ডাব্লিউ ডট আসাম রিজাল্টস ডট ইন ডাব্লিউ ডাব্লিউ ডট এ এইচ এসিসি ডট আসাম ডট জিও ডট ইন ডাব্লিউ 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 ডট ইন্ডিয়া রিজাল্টস ডট কম এই ওয়েবসাইটগুলিতে অনলাইনেও মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা আসাম মিজোরাম সীমান্তের সংগঠিত হওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে আসাম মিজোরাম সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন এআইসিসি ঘোষিত কংগ্রেস প্রতিনিধি দল কিন্তু জেলা প্রশাসন তাদের সীমান্ত পর্যন্ত যেতে দেয়নি দলাইয়ে তাদের আটকে দেওয়া হয় এই ঘটনায় প্রতিনিধি দলের সদস্যরা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন দলাইয়ে আটকে পড়া প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বলেন আমরা তো ভারত পাকিস্তান সীমান্তে যেতে চাইনি নিজেদের আন্তরাজ্য সীমান্তে যেতে চেয়েছিলাম তাও যেতে দেওয়া হচ্ছে না তার কথায় কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল মানুষের বিপদের সময়ে তাদের খবর নেওয়া আমাদের দায়িত্ব কিন্তু প্রশাসন আমাদের তাও করতে দিচ্ছে না করোনা টিকাকরণ কেন্দ্রে মোবাইল চোর বুড় থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছেন সাধারণ মানুষ এ দৃশ্য বরাকের প্রায় প্রতিটি টিকাকরণ কেন্দ্রে শিলচর অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালায় টিকাকরণ কেন্দ্রে উপচে পড়ছে বীর আর এই বীরের সুযোগে চুরেরা হাতিয়ে নিচ্ছে মোবাইল টাকা এমনই এক ঘটনা ঘটল দুর্গাশঙ্কর পাঠশালার টিকাকরণ কেন্দ্রে এমনকি রেহাই পাননি কর্তব্যরত পুলিশ কর্মীও তার পকেট থেকে টাকা মেরে দে পকেটমার তবে শেষ রক্ষা হয়নি হাতে নাতে ধরা পড়েছে চোরটি অভিযুক্ত চোরের নাম পরিমল চৌধুরী বাড়ি শিলচর রংপুরে ঘটনার বিবরণে প্রকাশ সত্যেন্দ্র কুমার সিংহ নামের এক ব্যক্তি লাইনে দাঁড়িয়েছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য চোরটি তার সামনে থেকে মোবাইল হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে হাতে নাতে ধরা পড়ে যায় পরে এই কেন্দ্রে কর্তব্যরত পুলিশের কাছে তাকে সমঝে দেওয়া হয় রাজ্যের আধার পরিষেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে শিলচরে নতুন আধার সেবা কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সেই ঘোষণা রূপায়িত করে শিলচরে শুরু হয়েছে আধার পরিষেবা শিলচর শহরে আধার সেবা কেন্দ্র চালু করা হয়েছে বিবেকানন্দ রোডের দীরেন্দ্র ভবনের একতলায় প্রতিদিন দুশো জনের আধার পঞ্জীয়ন এবং নবায়নের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে এই সেবা কেন্দ্র আধার পঞ্জীয়নের পাশাপাশি আবেদনকারী ব্যক্তির নাম ঠিকানা লিঙ্গ জন্মের তারিখ মোবাইল নম্বর ইমেল এবং বায়োমেট্রিক তথ্য নবায়নের সুবিধা পাওয়া যাবে এই সেবা কেন্দ্রে করোনা এবং বন্যার জন্য রাজ্যে এনআরসির তালিকা থেকে সিটকে পড়া আবেদনকারীদের রিজেকশন স্লিপ দেওয়ার কাজ স্থগিত রাখা হয়েছে কংগ্রেস সাংসদ আব্দুল খালেকের এনআরসি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় মঙ্গলবার সংসদে অসমে এনআরসি নবায়ন প্রক্রিয়ার কাজের অগ্রগতি নিয়ে সাংসদ খালেক প্রশ্ন করলে স্বরাষ্ট্র বিভাগের প্রতিমন্ত্রী সদনে জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে এনআরসির এসওপি প্রস্তুত করা হয়েছিল খসরা তালিকা থেকে সিটকে পড়া বহু মানুষের নাম অজর আপত্তি মাধ্যমে এনআরসিতে তালিকাভুক্ত করা হয়েছে শুধু তাই নয় আদালতের নির্দেশনায় প্রস্তুত করা এসপি অনুযায়ী নাম অন্তর্ভুক্তি এবং বাদ দেওয়া হয়েছে এনআরসির রাজ্য সমন্বয়কের কাছ থেকে প্রাপ্ত তত্ত্বের দোহাই দিয়ে এমনটা কথা জানান নিত্যানন্দ এতেই বোঝা যাচ্ছে করোনার বিতি শেষ হতেই এনআরসি সুরদের রিজেকশন স্লিপ দেওয়া হবে আর এই রিজেকশন স্লিপ দরিয়ে দিলে লক্ষ লক্ষ এনআরসি থেকে সিটকে পড়া মানুষ নিজের নাগরিকত্ব প্রমাণ করতে ট্রাইব্যুনালে সুরতে হবে এতে বাড়বে বুগান্তি আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুরে সংগঠিত হওয়া ঘটনার খবর পেয়ে উত্তর পূর্বাঞ্চল আহলে উনতাল জামাতের প্রাক্তন সভাপতি তথা সর্বজন শ্রদ্ধেয় পীর শাহ সুফি আলহাজ সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী ঘটনার তীব্র নিন্দা এবং দিককার জানিয়েছেন গতকাল তিনি বলেন অত্যন্ত দুঃখের বিষয় সীমান্ত এলাকায় দীর্ঘদিন থেকে মিজ দুষ্কৃতীরা অসহায় মানুষকে জ্বালাতন করে আসছে কিন্তু সরকার সময়মতো মতো কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে যা বরদাস্ত করার মতো নয় শহীদ পাঁচ জওয়ানের পরিবারকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় দুদিন চরম দুর্ভোগে পড়েন উত্তর করিমগঞ্জের সাদারাশি গ্রামের মানুষ প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ না থাকায় রীতিমতো না বিশ্বাস উঠেছিল গ্রামবাসীর এলাকাবাসী বিষয়টি নিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাকদে পুরকায়স্তের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হন পরে এলাকাবাসীর পক্ষ থেকে সোমবার বিষয়টি প্রাক্তন বিধায়ক তথা রাজ্য শিল্পোদ্যোগ নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাসকে জানানো হয় বাবুর সঙ্গে সঙ্গে এপিডিসিএলের শীর্ষকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন বিকল ট্রান্সফর্মার কেন সংস্কার করা হচ্ছে না সে প্রশ্ন করেন মিশন বাবু চব্বিশ ঘন্টার মধ্যে বিহিত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি ভয়ানক হবে বলে হুমকি দেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস মিশন বাবুর ফোন পে তরিগরি ব্যবস্থা গ্রহণে মাঠে নামেন এপিডিসিএলের কর্তারা মঙ্গলবার সাদারসী এলাকায় নতুন ট্রান্সফর্মার বসানো হয় গ্রামবাসী মিশন বাবুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অসমে মাদ্রাসা বন্ধের বিরুদ্ধে কাটিগড়ায় প্রতিবাদ পুরাতন এবং বর্তমান মাদ্রাসা পড়ুয়াসহ যুব সমাজ নিয়ে কাটিগড়ায় নবগঠিত সংগঠন শিক্ষা সুরক্ষা সমিতি মঙ্গলবার সকালে কাটিগড়া সার্কুল অফিসের সামনে দশ মিনিট প্লেকার্ড হাতে নিয়ে প্রতীকী আন্দোলন করে সার্কুল অফিসারের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী রাজ্যপাল সহ শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠায় কাটিগড়া এলাকার কালাইন সিনিয়র মাদ্রাসা কাটিগড়া সিনিয়র মাদ্রাসা শান্তিপুরস্থিত কাসার টাইটেল মাদ্রাসা বিক্রমপুর সিনিয়র মাদ্রাসা সহ অন্যান্য কয়েকটি মাদ্রাসার শতাধিক পড়ুয়া প্রতীকী ধর্না কর্মসূচি পালন করেন এবার শেষ খবরটি এপি উদারবন সাব ডিভিশন কার্যালয়ে এ মাসে টার্গেট থেকে তিন লক্ষ টাকা বেশি বিদ্যুৎ বিল আদায় হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন এসডিও বিজিত ভট্টাচার্য তিনি জানান গত মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিল আদায়ে যে অভিনব পদ্ধতি চালু করেছেন বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে তা বিল আদায়ের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়েছে কারণ গত দু মাস আগে করোনার দোহাই দিয়ে গ্রাহকরা অধিকাংশ বিল জমা দেননি কিন্তু গত মাস থেকে ভালো সাড়া পাওয়া গেছে বিল আদায়ে এ মাসে টার্গেট ছিল দুই কোটি একষট্টি লক্ষ টাকা বিল আদায় হয়েছে দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা বিভিন্ন জায়গায় লো ভোল্টেজ থাকায় এই গরমে গ্রাহকরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই প্রশ্নের উত্তরে এসডিও ভট্টাচার্য বলেন বর্তমানে আরও বিভিন্ন ক্ষমতার ট্রান্সফর্মারের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন আগামী দু তিন মাসের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছেন তিনি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন